বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রতিনিয়ত অনলাইন ভিডিও এবং লাইভ ক্লাস পরিচালনা করছি। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। তা আমরা প্রত্যাশা করি তোমরা অবশ্যই তোমাদের এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণটি আরও বাড়িয়ে তুলবে। তো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আবেদনপত্র নিয়ে আলোচনা করছি। জানো যে আবেদনপত্র কীভাবে লিখতে হয়? আমরা আবেদনপত্রগুলো পড়েছি, অর্থাৎ আবেদনপত্র লেখার নিয়ম, ডান পাশ থেকে লিখতে হয় প্রথমে তারিখ, তারপরে প্রধান শিক্ষক বা যার কাছে আমরা আবেদন করব সে আবেদনপত্রগুলো লিখতে হয়, তারপরে বিষয়, স্কুলের নাম, বিষয়, জনাব লিখে আমরা শুরু করি। তোমরা সবাই এটা জানো। তো এই আবেদনপত্রগুলো লেখার নিয়ম যেভাবে আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সেই নিয়ম অনুসরণ করে সবাই নিয়মিতভাবে লিখবে আশা করি, এবং গত ক্লাসে যা পড়িয়েছি সে আবেদনপত্র দুটি তোমরা গুরুত্ব দিয়েই শিখেছ এই আশা রাখছি। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সারাংশ। আজকে আমাদের আলোচনার বিষয় সারাংশ। সারাংশ কি? সার অংশ। সার শব্দ অর্থ মূল, অর্থাৎ গদ্য রচনার অন্তর্নিহিত বক্তব্যকে সংক্ষেপে প্রকাশ করার নাম বা লেখার নামই হচ্ছে সারাংশ। একটি গদ্য রচনার মধ্যে উদাহরণ, উৎপ্রেক্ষা, দৃষ্টান্ত ইত্যাদি প্রয়োগ করে একজন লেখক তার মনের ভাবকে ব্যক্ত করে থাকেন। তো এই গদ্য রচনার অংশটুকু পড়ে মূল ভাব অনুসরণ করে নিজের মতো করে সংক্ষেপে বর্ণনা করার নামই সারাংশ। তো সারাংশ লিখতে হলে আমাদের কতগুলো বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। যেমন সারাংশের মধ্যে উদাহরণ, উৎপ্রেক্ষা যদি থাকে এগুলো বাদ দিতে হবে। তো যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তা হচ্ছে, এক নম্বরে দেখো, এক নম্বর হচ্ছে অনধিক চার বাক্য বা 40 শব্দের মধ্যে সারাংশটুকু আমাদের লিখে শেষ করতে হবে। মূল ভাব প্রকাশ পায় এমন চারটি বাক্য দিয়ে আমাদের সারাংশ লিখতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে দেখো, সারাংশের মধ্যে লিখতে গিয়ে যদি মূল রচনা অংশে যদি উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান বা তথ্য উপাত্ত থাকে সেই তথ্য উপাত্তগুলোকে বাদ দিয়ে মূল ভাব লেখার চেষ্টা করতে হবে। তারপরে সারাংশের মধ্যে কোনো কাব্যধর্মিতা রাখা যাবে না। সারাংশের মধ্যে কোনো কাব্যধর্মিতা নিয়ে আসা যাবে না দ্ব্যর্থহীনভাবে, অর্থাৎ আবেগবর্জিতভাবে সারাংশ লিখতে হবে, এবং সারাংশের মধ্যে নিজের বক্তব্য তুলে ধরার কোনো সুযোগ নেই। অর্থাৎ সারাংশ লিখতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে, ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশ করার কোনো সুযোগ এখানে নেই। চার নম্বর আমরা নিয়ম যদি বলতে চাই তাহলে হবে সারাংশ পুনরাবৃত্তি। সারাংশের মধ্যে পুনরাবৃত্তি অবশ্যই বর্জনীয়, কোনোভাবেই একই বাক্য একাধিকবার লেখা যাবে না, এবং মূল ভাবের অতিরিক্ত কোনো কথা এই সারাংশের মধ্যে লেখার প্রয়োজন নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ সারাংশকে মূল ভাব বুঝে নিজের মতো করে সুন্দরভাবে লিখতে হবে, এবং তার চারটি বাক্যে অথবা 40 শব্দের মধ্যে লিখতে হবে, অনধিক চার বাক্যের বেশি না হওয়া উচিত।
সারাংশের মধ্যে উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তত্ত্ব, পদ যা মূল রচনার মধ্যে থাকে তা বাদ দিয়ে মূল অংশটুকুই লিখতে হবে। কাব্যধর্মিতা বাদ দিতে হবে, আবেগ বর্জন করতে হবে এবং কোনোভাবেই কাব্যধর্মিতা নিয়ে আসা যাবে না। একই শব্দের বা একই বাক্যের পুনরাবৃত্তি অবশ্যই রোধ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের যে আমরা দুইটি সারাংশ নিয়ে আলোচনা করব, সেই সারাংশ দুইটি একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। সারাংশ এক, আমাদের জনসংখ্যা সম্পর্কিত সারাংশটি অর্থাৎ গদ্য অংশটুকু রয়েছে। তাহলে আমরা একটু গদ্য অংশটুকু পড়ে নিই। দেখো, একথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্রদ্ধ করে। অর্থাৎ জনসংখ্যা, অর্থাৎ তোমরা অধিক জনসংখ্যার যে চাপ, এটা অবশ্যই জানো। দেখো, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ, আমরা জনসংখ্যার চিত্র দেখতে পাচ্ছি, ঘন বসতিপূর্ণ, অধিক জনসংখ্যা, রাস্তাঘাট, বাজারে, মার্কেটে যেখানে যাও না কেন, দেখো জনসংখ্যার প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য। বাংলাদেশ একটি জনবহুল দেশ, এই যে জনসংখ্যার আধিক্য আমাদের উন্নয়নের অগ্রগতিকে স্লোত করে দেয়। সমাজ ও পরিবারের জীবনেও তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার। অধিক জনসংখ্যার ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়, মানুষের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়, মানুষ বেকারত্ব সমস্যা দেখা দেয়, সমাজ জীবনে বসবাসের মানে জন্য বসতবাড়ি নির্মাণ করতে গিয়ে আবাদি জমিকে আমরা ফসলি জমিকে জমিতে বসতবাড়ি নির্মাণ করতে, এই ধরনের নানা ধরনের সমস্যা কিন্তু অধিক জনসংখ্যার ফলে দেখা দিয়ে থাকে। অধিক জনসংখ্যার ভারে নুব্জ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারে নিশ্চয়তা দিতে পারে না। অর্থাৎ যখন একটি সমাজে বা দেশে অধিক জনসংখ্যা বসবাস করে, তখন কিন্তু সেই দেশের, সেই সমাজের তার জনগণকে যে অধিকার নিশ্চিত করা দরকার ছিল, সেই অধিকার নিশ্চিত করতে পারে না। কেননা উদাহরণ হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে, আমার যে সকল সামাজিক অধিকারগুলো রয়েছে নিশ্চয়ই তোমরা জানো, যেমন বসবাসের অধিকার, নিরাপত্তার অধিকার, শ্রম পাওয়ার অধিকার, এগুলো হচ্ছে সামাজিক অধিকার। আর একটা শিক্ষা লাভের অধিকার। তো শিক্ষা লাভের অধিকার, আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড। একটি দেশকে, একটি জাতিকে উন্নত করতে হলে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। এই সম্পর্কে এখানে বলা হয়েছে, দেখো, শিক্ষা লাভের অধিকার একটি সামাজিক অধিকার, কিন্তু দারিদ্রপীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত করে। যে দেশে, যে সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেশি, সেখানে শিক্ষার প্রসার ঘটানো অনেক কষ্টকর। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এনেও শিক্ষা লাভের অধিকার থেকে, সুযোগ থেকে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, অধিক জনসংখ্যার দেশ, ফলে বাংলাদেশের এই দরিদ্র কবলিত মানুষ, বিপুল জনসংখ্যা এখনও শিক্ষার আলো থেকে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থির হয়ে পড়তে বাধ্য। অর্থাৎ এই জনগণের যদি আমরা শিক্ষা নিশ্চিত করতে না পারি, শিক্ষার অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে এদেশের অগ্রগতি স্থবির হয়ে পড়বে, উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনায় বিশাল জনশক্তির অপচয় ঘটানো। অর্থাৎ প্রতিটি নাগরিকের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে খাটো করে তোলা বা কাজে না লাগানো, অপচয় করা, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, জনশক্তিতে পরিণত করে তা যথাযথ কাজে লাগাতে আমরা যদি না পারি, শিক্ষা দিয়ে তাদেরকে যোগ্য মানুষরূপে গড়ে তুলতে না পারি, তাহলে এই জনশক্তির অপচয় ঘটবে। এই কথাই এই সারাংশের মধ্যে বলা হয়েছে। তো আমরা যদি সারাংশটুকু সারাংশ করতে চাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি, দেখো, জনসংখ্যার অধিক বৃদ্ধি দেশের উন্নতির অন্তরায় বা বাধা। তাহলে আমরা সারাংশটুকু লিখতে পারি, যখন পরীক্ষার খাতায় অবশ্যই এভাবে লিখবা, আমি যেভাবে তোমাদেরকে লিখছি, সারাংশ লেখার পর নিচের অংশটুকু লিখতে হবে, ঠিক আছে?
তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এইভাবে লিখতে পারি সারাংশটুকু, তাহলে জনসংখ্যার অধিক বৃদ্ধি দেশের উন্নতির অন্তরায়। অন্তরায় মানে বাধা। যদি যে জনসংখ্যা অধিক বৃদ্ধি পায় তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, এতে সমাজ ও পারিবারিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। যে সকল সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হয়, অপরাধগুলো সৃষ্টি হয়, এগুলো মূলত অধিক জনসংখ্যার ফলে। তো জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ শিক্ষার মতো সামাজিক অধিকার পায় না, অর্থাৎ শিক্ষা যে মানুষের সামাজিক অধিকার, এছাড়াও বসবাসের অধিকার, তার নিরাপত্তার অধিকার, শ্রমের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হয়, ফলে দেশের বিপুল জনশক্তির অপচয় ঘটে। অর্থাৎ যখন মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয় অধিক জনসংখ্যা, ফলে জনসংখ্যার মধ্যে যে জনশক্তি রয়েছে, অর্থাৎ যে জনগণের মধ্যে যে শক্তি রয়েছে, যে সামর্থ্য রয়েছে, যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা তারা কাজে লাগাতে পারে না, কাজে লাগানোর সুযোগ থাকে না, ফলে তা অপচয় হয় এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আশা করি তোমরা সারাংশটি বুঝতে পেরেছো। এরপর আমরা সারাংশ দুই নম্বর পড়ব, এটাও বিদ্যা সংক্রান্ত আলোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো আমরা মূল অংশ পড়ছি, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, অর্থাৎ বিদ্যাকে মূল্যবান সম্পদের সাথে তুলনা করা হয়েছে, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বিদ্যা অর্জন করতে হলে মানুষকে অনেক শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করে বিদ্যাকে অর্জন করতে হয়। বিদ্যা অতি মূল্যবান সম্পদ, কিন্তু চরিত্র তদপেক্ষা অধিকতর মূল্যবান, অর্থাৎ এই বিদ্যার চেয়ে অধিক মূল্যবান হচ্ছে চরিত্র। কারণ যে ব্যক্তির চরিত্র সুন্দর সেই কিন্তু আদর্শ মানুষ। উত্তম চরিত্রের মানুষকে সবাই ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু অতএব কেবল বিদ্যান বলিয়ায় কোনো মানুষ লোক সমাদার লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। অর্থাৎ বলা হচ্ছে শুধু বিদ্যান বলেই কোনো ব্যক্তি সম্মান লাভের অধিকার রাখে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, অর্থাৎ একজন চরিত্রহীন ব্যক্তি যার মধ্যে বিদ্যা রয়েছে কিন্তু চরিত্র নেই, এরকম চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় তার জ্ঞানভাণ্ডার পূর্ণ করে থাকে, নানা বিদ্যায় সে পারদর্শী হয়ে ওঠে, তারপরেও তার তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয়, তারপরেও তার সঙ্গ অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কারণ এই কারণটি অবশ্যই তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা একটা ছবি দেখতে, চিত্র দেখতে পাচ্ছি, কি দেখতে, একটি বিশদ সাপ। তার মাথায় কি রয়েছে? মণি রয়েছে। আমরা জানি যে মণি মহামূল্যবান রত্ন, এবং তা পাওয়ার জন্য অনেক মানুষ তার জীবন পর্যন্ত বাজি রাখে। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো এই মণি লাভের জন্য নিজের জীবনকে সাপের কাছে বিসর্জন দিতে পারে না, সাপের কাছে যেতে কখনো রাজি হয় না। এই কথা এখানে বলা হচ্ছে। প্রবাদ আছে যে কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। তো মণি মূল্যবান পদার্থ বটে, অর্থাৎ অনেক মূল্যবান পদার্থ। আমরা জানি যে মণি অনেক মূল্যবান পদার্থ, এবং সাপের, সাপও কিন্তু বিষধর সাপ, অর্থাৎ বিষধর সাপের মাথায় মণি থাকে। কেউ মণি লাভের জন্য, এই মূল্যবান পদার্থটি সংগ্রহ করার জন্য কখনো সাপের কাছে যেতে ইচ্ছুক নয়। কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কাজ নয়, যে বুদ্ধিমান সে কখনো মণি লাভের জন্য নিজের জীবনকে বিপদে ফেলতে চায় না। সেরূপ বিদ্যা আদরণীয় বিষয় হলেও বিদ্যা লাভের নিমিত্তে বিদ্যান দুর্জনের নিকট গমন বিধেয় নহে। অর্থাৎ যদি বিদ্যান মহামূল্যবান সম্পদ, কিন্তু বিদ্যা অর্জনের জন্য কখনোই দুর্জন ব্যক্তির কাছে, মানে দুশ্চরিত্র ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। বিদ্যা মহামূল্যবান সম্পদ ঠিক আছে, কিন্তু বিদ্যা অর্জন করার জন্য অবশ্যই একজন চরিত্রবান আদর্শ মানুষের কাছ থেকেই গ্রহণ করতে হবে। যার চরিত্র নেই তার কাছে গিয়ে বিদ্যা অর্জন করার কোনো উচিত হবে না, কারণ তার সাহচর্যে একজন চরিত্রবান শিক্ষার্থী, একজন কোমলমতি শিক্ষার্থী নষ্ট হয়ে যেতে পারে। এই কথাটি এখানে তুলে ধরা হয়েছে। আমরা সারাংশটুকু দেখি, বিদ্যা মূল্যবান বটে, তবে চরিত্রের মূল্য আরও বেশি। তাহলে সারাংশ কী লেখা হয়েছে?
তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সারাংশটুকু লিখেছি যে বিদ্যা মূল্যবান বটে, তবে চরিত্রের মূল্য আরও অধিক। অর্থাৎ চরিত্র হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ, বিদ্যার চেয়েও মূল্যবান। চরিত্র যদি কখনো নষ্ট হয়ে যায়, তা মানুষের সম্মান মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করে দেয়, একেবারে নষ্ট করে দেয়। যার চরিত্র ভালো না, অর্থাৎ যে ব্যক্তির চরিত্র ভালো না, সে যদি অনেক বিদ্বান হয়ে থাকে, তারপরে তার জ্ঞান দিয়ে কোনো লাভ, কোনো ভালো ফল আশা করা যায় না, কারণ তার সাহচর্য, তার জ্ঞান কখনো ভালো কাজে ব্যবহৃত হয় না। সাপের মাথায় মণি থাকলেও তা ভয়ঙ্কর, অর্থাৎ সাপ জানি যে বিষধর, সাপ মণি থাকলেও তা সংগ্রহ করা মানুষের জন্য বিপজ্জনক এবং জীবনকে সংশয়ের মধ্যে ফেলে দিতে পারে। চরিত্রহীন বিদ্বান হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত। অর্থাৎ চরিত্রবান ব্যক্তি যদি, চরিত্রহীন ব্যক্তি যদি বিদ্বান হয়ে থাকে, তারপরে তার সঙ্গ পরিত্যাগ করা উচিত, কারণ তার সাহচর্যে বা তার সঙ্গে মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচনা করেছি দুইটি সারাংশ, সেই দুইটি সারাংশ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের আলোচনা থেকে আমরা একটি নৈতিক শিক্ষা অর্জন করতে পারি। সেই নৈতিক শিক্ষাটি কি? অবশ্যই আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, অর্থাৎ ন্যায়পরায়ণতা, সততা, সত্যবাদিতা, তারপরে বিনয়, জ্ঞানের প্রতি শ্রদ্ধা, এই ধরনের নৈতিক গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যেন মানুষের কাছে আদর্শ মানুষ হিসেবে পরিচিতি লাভ করি, মানুষের কাছে সম্মান যোগ্যতা অর্জন করতে পারি, তার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং যে গুণে মানুষের কাছে সম্মান এবং শ্রদ্ধা অর্জন করা যায়, তা হচ্ছে মূলত চরিত্র। অতএব আমরা সবাই নিজেকে চরিত্রবান মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালবে এবং নৈতিক গুণে সম্পন্ন, নৈতিক গুণ সম্পন্ন মানুষে পরিণত হব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।